তীব্র দাবদাহের পর স্বস্তি এনেছে ঝড় বৃষ্টি, কিন্তু প্রশ্ন উঠেছে দাবদাহ থেকে বাঁচতে সদ্য কেনা এসিটি বজ্রপাতে নিরাপদ আছে নাকি এটি হয়ে উঠবে নতুন কোনো সমস্যার আগমনী বার্তা। জানলে অবাক হবেন, বজ্রপাতে মেশিনটি নাকি নষ্ট হওয়ার পাশাপাশি প্রাণহানিরও কারণ হয়ে উঠতে পারে। ভয়ানক এই ক্ষতি থেকে বাঁচার সব পদক্ষেপ নিয়েই আমাদের আজকের আয়োজন। বিশ্বের অনেক এসি সংস্থার মতে ঝড় বৃষ্টির মধ্যেই এসি চালালে এর মেশিন নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই সময় প্রকৃতির মধ্যে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি জুল পর্যন্ত তড়িৎ উৎপন্ন হয়ে থাকে। এই তড়িৎ এসি মেশিনের মধ্যে প্রবাহিত হলে মুহূর্তের মধ্যেই মেশিন নষ্ট হতে পারে। তবে সব যন্ত্রের মতোই এসির মধ্যেও সার্কিট ব্রেকার থাকে, কিন্তু গবেষকরা বলেছেন সার্কিট ব্রেকার থাকলেও এসি মেশিন নষ্ট হয়ে প্রাণহানি ঘটাতে পারে। যদিও 500 কোটি জুল তড়িৎ সার্কিট প্রবেশ করে, তাহলে ব্রেকার কাজ করার আগেই সেটি মেশিনটিকে নষ্ট করতে সক্ষম, ফলে তা মেশিনের উপর ব্যাপক প্রভাব ফেলে, তখন এসি নষ্ট হয়ে বিপদ ঘটায়। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের হাত থেকে বাঁচাতে গ্রাউন্ডিং বা আর্থিং করা থাকে, সব নির্মাণই এই আর্থিংয়ের ব্যবস্থা থাকে। তবে এই আর্থিং থাকলেও এসি মেশিন নষ্ট হতে পারে, কারণ আর্থিং সবসময় খুব বেশি কার্যকরী হয় না। অনেক সময় আর্থিং থাকতেও দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশন ব্যবহার বন্ধ করে দিতে হবে, কারণ যদি মেশিনের ভেতরে খুব বেশি পানি চলে যায় তাহলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে বাইরের অঝোরে বৃষ্টি ভেতরে এসির পরিস্থিতি দুর্বল করে দেয়। পরিবেশ ও পরিস্থিতির দিকে নজর রেখে এয়ার কন্ডিশনারকে সদা প্রস্তুত করে রাখা প্রত্যেকের দায়িত্ব। গরমে যখন এসি সবসময় চালু, বর্ষায় যখন প্রায়ই চলমান এবং শীতে যখন একেবারেই চালানো হয় না, এই প্রত্যেকবারই সব পরিস্থিতির কথা মাথায় রেখে এসিকে প্রস্তুত করে রাখতে হবে। বিশেষ করে বৃষ্টির সময় এসির বিশেষ যত্নের প্রয়োজন আছে, তার ফলে সেটি বেশি দিন টেকসই হবে। এসির ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য আউটডোর ইউনিটের জন্য সামান্য বৃষ্টি সহায়ক হতে পারে, কিন্তু এতেও সমস্যা রয়েছে, ওই ইউনিটের মরিচা ধরার সংখ্যা থেকে যায়। তবে যতবার বৃষ্টি হবে তারপরে যদি তা পরিষ্কার পানিতে আবারও ধুয়ে না হয় তাহলে এটি পড়ার ভয় থাকবে না। যদিও সেক্ষেত্রে একবার মেকানিকের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত বলে মনে করা হয়। উইন্ডো এসির ক্ষেত্রে একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন। অল্প বৃষ্টি, খুব জোরে বৃষ্টি, তা সে যেমনই হোক না কেন, উইন্ডো এসি ইউনিটকে সিল করে রাখতে হবে যাতে সেটি বৃষ্টির জল থেকে সুরক্ষিত থাকে। বৃষ্টি থেকে বাঁচতে এসির আউটডোর বা ইনডোর ইউনিটিতে পাখির বাসাও বাঁধতে পারে, আর পিঁপড়ে বা পোকার সেখানে সদল বলে চলাফেরা করলেই হবে বিপদ, এতে এসি প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এগুলো এড়াতে বিশেষ যত্ন নিতে হবে। অন্যদিকে এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয় এবং ঘরে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে এসির ইউনিটটি একজন প্রফেশনাল কন্ট্রাক্টর দিয়ে পরীক্ষা করিয়ে নিলে ভবিষ্যতে কাজে দিবে, কেননা আগে যদি এটিকে পরীক্ষা না করিয়ে বৃষ্টির সময় ঘরটিকে আরও বেশি আর্দ্র হতে দেন তাহলে এসি খুব অল্প সময়ই খারাপ হয়ে যেতে পারে। এসি ইউনিটটি বৃষ্টির সময় প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে রাখলে সেক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যাবে, ফলে এই যন্ত্রের মেটালে মরিচা ধরবে না। অপরদিকে এসির কভার যেন পুরো দস্তর ভেন্টিলেটর থাকে সেটিও নিশ্চিত করতে হবে। বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে এসিতে যাতে ছত্রাকের সৃষ্টি না হয় সেই দিকটাও ব্যবহারকারীকে খেয়াল রাখতে হতে পারে। প্রচণ্ড বৃষ্টির সময় এসির প্রতি সামান্য যত্ন মেশিনটিকে নতুনের মতো ভালো রাখতে হবে। তবে এসির ভেতরে বা মেশিন সংক্রান্ত কোনো সমস্যা যদি এই বর্ষার সময় খেয়াল করা হয় তাহলে একজন প্রফেশনালকে দিয়েই তা ঠিক করানো উচিত।